আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আমরা কিন্তু চাই যে সকল দল এখানে অংশগ্রহণ করুক। এখন মতের ভিন্নতা থাকতে পারে, একজন আমাকে মানে একটা প্রশ্ন করছিল, আমি জানি না এটা এখানে বলাটা কতটুকু সঠিক হবে, যে আপনি যদি আজকে মানে বিএনপিতে থাকতেন আপনি কি করতেন, মানে এই ধরনের একটা প্রশ্ন আমাকে আজকে একজন করেছিলেন। তো আমি বললাম যে দেখেন, আমি যদি থাকতাম বিএনপিতে তাহলে হয়তো বা আমি বিএনপির মধ্যে একটা আলোচনা করার চেষ্টা করতাম যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমাদের যে মূল দাবি যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকে আমরা সেটার একটা গণভোট বা রেফারেন্ডাম হিসাবে আমরা নেই, এবং সাধারণ মানুষ যদি সেই ভিত্তিতে আমাকে নির্বাচিত করে তাহলে তো আমি সরকারে যাই, সেই পরিবর্তনটা আমি আনতে পারি। তো আসলে মানে গঠনমূলক যে একটা মানে কি বলবো, কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্ট, যে আপনাকে কিন্তু গঠনমূলকভাবে এই পুরো প্রক্রিয়ার সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে, এবং এই প্রক্রিয়ার বাইরে থেকে আপনাকে কিন্তু আপনি নিজেকে সব ধরনের সুযোগ থেকে সম্ভাবনা থেকে বঞ্চিত করছেন। তো আমি সেই কথাটিই বলবো যে বিএনপি কীভাবে তাদের রাজনীতি পরিচালনাটা করবে এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত, তবে আমরা যদি সংসদীয় গণতন্ত্র। সাবির হোসেন চৌধুরী, আপনি খুবই আসলে একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যে কথাটা বললেন যে হ্যাঁ বিএনপি না আসাতে সেটা সরকারের পক্ষ থেকেও একটু ক্ষতি, যে আমরা একটা দল পাইনি বিরোধী দল, এবং যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছে, শাসন ব্যবস্থার মধ্যে আমরা সবার মিলে আছি, তাহলে সকল দলের অংশগ্রহণটাই সেখানে নির্বাচনে সেটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার কথা। যদিও 27টি দল অংশগ্রহণ করছে, কিন্তু 27টি দলের মধ্যে খুব জনগণের কাছে পরিচিত, জনগণ যে ভোট দিতে পারবে এমন সংখ্যার রাজনৈতিক দল কিন্তু সেখানে অংশ নিচ্ছে না। কাজে সংখ্যাগতভাবে যদি আমরা চিন্তা করি, সেটি হয়তো হ্যাঁ বড় রাজনৈতিক অনেকগুলি রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি গুণগতভাবে বা পরিচয় হিসেবে চিন্তা করি তাহলে কেবল জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল এখানে অংশ নিচ্ছে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল হিসেবে, এই যে একটা বড় ধরনের রাজনৈতিক দলগুলোকে রেখেই নির্বাচনে এলো, তাহলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেটাতে কিছুটা হলেও লঙ্ঘিত হয় কিনা? নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। কিছুটা তো আপনার এখানে দুর্বলতা তো চলেই আসবে, তবে আপনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে বা তাদেরকে সরিয়ে আসলো, এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, সুতরাং এবং সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এখতিয়ার তাদের আছে। আমি একটি কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের অনেকের হয়তো স্মরণ আছে যে 91 সালে যখন নির্বাচন হয় সারা দেশে, তখন সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয় এবং তারা সরকার গঠন করে। তখন বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় ছিল, এবং বিরোধী দলের অবস্থায় থেকেও আগামীতে বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কী হবে, অর্থাৎ রাষ্ট্রপতি ব্যবস্থা হবে নাকি সংসদীয় গণতন্ত্র হবে, সেটা কিন্তু আওয়ামী লীগেই তখন বিএনপিকে এক ধরনের বাধ্য করেছিল, চাপ সৃষ্টি করেছিল, জনমত গঠন করেছিল, এবং তখন সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম যে সংসদীয় গণতন্ত্র। এবং আপনি যদি পরবর্তীতে দেখেন যে বিভিন্ন সময়ে আমরা যে নির্বাচনী প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা, আরও সুষ্ঠু করার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকাটা ছিল, বিশেষ করে আমি বলবো যে একটা নির্ভুল ভোটার তালিকা, কেননা আমরা জানি যে 2006 বা 2007 সালে যে তালিকাটা তৈরি করা হয়েছিল সেখানে প্রায় 1,21,00,000 মানে আমি বলবো ভুয়া ভোটার বা গায়েবী ভোটার একটা বিষয় ছিল, সেটা কিন্তু ওই তালিকাটা পরিষ্কার করা হলো। কেন করা হলো? কেননা মানুষের যে ভোটের অধিকারটা আছে এটা অবশ্যই একটা মূল্যবান অধিকার, এবং সেই অধিকার সকলেই নাগরিক হিসেবে প্রয়োগ করবে। এবং পরবর্তীতে আমরা কী দেখলাম যে সেই ভোটার তালিকার সাথে ছবি যুক্ত করা হলো, যেন শনাক্ত করা যায় যে আমি সাবের চৌধুরী, আমি যখন ভোট কেন্দ্রে যাব আমি আসলেই সাবের চৌধুরী কিনা সেটা আমার ছবি বা ফটো দেখে সেটা শনাক্ত করা যায়। আরেকটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্যালট বক্স স্বচ্ছ হবে, অর্থাৎ ব্যালটের মধ্যে কয়টা ব্যালট পেপার পড়লো, কয়টা ভোট সেখানে গেল সেটা যেন সবাই দেখতে পায়। তো আমরা কিন্তু এই কাজগুলি করেছি। এবং নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।